রাজধানীতে মহাকরণের কনফারেন্স হল ঘরে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সম্প্রতি রাজ্যের বহু মানুষ তাদের প্রাপ্য ভাতা পাননি, এ নিয়ে গোটা রাজ্যে বেনিফিশিয়ারিদের মধ্যে শুরু হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তি দূর করতে এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে ভাতা সমস্যার মূল কারণ তুলে ধরেন। একই সঙ্গে এই সমস্যা সমাধানের বিষয়ে সরকারের উদ্যোগী মনোভাবের কথাও বলেন মন্ত্রী সান্তনা চাকমা। স্কিম যেটা আমরা সোশ্যাল পেনশন বলে থাকি, সামাজিক ভাতা, তো আমরা 1,68,755 জনকে আমরা ভাতা দিয়েছি জুন পর্যন্ত, এবং 62,487 জনকে এখনো আমরা দিতে পাইনি। প্রায় আমাদের 2 মাস চলছে, তো সেটা অলরেডি আমরা প্রসেসিং হয়ে গেছে যে আমাদের ট্রেজারিতে পৌঁছে গেছে, সেটা ইদানিং ওরা পেয়ে যাবে। তো মেনলি আমাদের অভিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে যে আমাদের স্টেটের যে পোর্টাল আছে, যে আমাদের বিএমআই আমরা বলে থাকি, ফুল ফর্ম হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্যা হচ্ছে, অনেকে ভাবতে পারে যে আমাদের ডিপার্টমেন্টের কোন জায়গাতে সমস্যা হচ্ছে, সেই রকম কিন্তু কিছু না। সেটা হচ্ছে সিস্টেমের সমস্যা হচ্ছে, যে ব্যাংকের যে সমস্যা হচ্ছে, যে ধরুন